হ্যালো বন্ধুরা, টেক চিরঞ্জিত চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমার সঙ্গে রয়েছে হন্ডা এসপি 125 BS6 ভার্সন। আজকের এই ভিডিওটিতে আমি এই গাড়িটির সম্পর্কে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এছাড়া আপনাদের কাছে কোনো বাইক সম্পর্কে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার। তো চলুন শুরু করা যাক। হন্ডা এসপি 125 বাইকটির ফার্স্ট অ্যাডভান্টেজ হলো বাইকটির লুকস এবং ডিজাইন। হন্ডা কোম্পানি এই বাইকটিকে যথেষ্ট মডার্ন এবং মাস্কুলার লুক দিয়েছে। বাইকটিকে দেখলে আপনার মনে হবে বাইকটি যেন 125 সিসি নয়, যেন মনে হবে 150 সিসির বাইক। বাইকটিতে রয়েছে 11 লিটার ক্যাপাসিটিযুক্ত মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, যেটি বাইকটিকে স্পোর্টি লুক দেয়। বাইকটি সেকেন্ড অ্যাডভান্টেজ হলো বাইকটির মিটার কনসোল, যেটি আপনি আরপিএম বাদ দিয়ে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন রিয়েল টাইম মাইলেজ, টাইম, স্পিড, গিয়ার শিফটিং, এই সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এবং সবথেকে ভালো যেটা সেটি হলো এর গিয়ার পজিশন ইন্ডিকেটর। এই মিটারে আপনি আপনার বাইকের গিয়ার পজিশন জানতে পারবেন, মানে আপনার বাইকটি কোন গিয়ারে আছে সেটি ইন্ডিকেট করবে। এবার চলে যাচ্ছি সবথেকে ইম্পর্ট্যান্ট ইঞ্জিনের বিষয়ে। এই বাইকটিতে রয়েছে 124 সিসি এয়ার কুলড 4-স্ট্রোক এসআই ইঞ্জিন, যেটির ম্যাক্সিমাম পাওয়ার 10.8 PS @7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 10.9 ন্যানোমিটার @6000 RPM। গাড়িটিতে রয়েছে 5-স্পিড গিয়ার বক্স। হন্ডা এসপি 125 বাইকটিতে FI স্মুথ ইঞ্জিন থাকার ফলে গাড়িটি ভালো মাইলেজ দেয়। গাড়িটি থেকে আপনি খুব সহজে 70 থেকে 75 কিলোমিটার/লিটার মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকটিতে আরেকটি অ্যাডভান্টেজ হলো বাইকটিতে আপনি ইঞ্জিন কিউসেজ পেয়ে যাবেন, যেটি ইঞ্জিন স্টার্টারের সাথে ইন্টিগ্রেটেড রয়েছে এবং গাড়িটি একদম সাইলেন্টলি স্টার্ট হয়ে যায় কোনো রকম নয়েজ ছাড়াই। তাছাড়া বাইকটির সিটিং পজিশন খুব কমফোর্টেবল, মানে এই বাইকটি সামনের দিকে খুব একটা ঝুঁকে চালাতে হয় না, এর ফলে আপনার ব্যাক পেনের চান্সটা কম থাকে। এসপি 125 বাইকটিতে অল LED হেডল্যাম্প সেট আপ দেওয়া হয়েছে, যেটি এই সেগমেন্টে যথেষ্ট ভালো একটি ফিচার্স। বাইকটির সামনের চাকায় আপনি ডিস্ক অথবা ড্রাম দুটি ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন এবং পেছনের চাকায় শুধুমাত্র ড্রাম ব্রেকই পাবেন। বাইকটির সামনের চাকা এবং পেছনের চাকা দুটোই 80/100 দেওয়া হয়েছে, যেটি একটু নেগেটিভ বিষয়, কিন্তু হন্ডা কোম্পানির মতে এটি দেওয়ার কারণ মাইলেজ। এই টায়ারগুলো বিশেষ ডিজাইনে বানানো হয়েছে বেশি মাইলেজ পাওয়ার জন্য। তবে আমার মতে বাইকটির টায়ার আর একটু ওয়াইড হলে আর একটু বেটার হতো। এসপি 125 বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং রিয়ার সাইডে স্প্রিং হাইড্রোলিক সাসপেনশন দেওয়া হয়েছে। সাসপেনশন কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়ার ফলে এর রাইডিংও খুব কমফোর্টেবল। বাইকটিতে আরেকটি ডিসঅ্যাডভান্টেজ হলো বাইকটিতে যে প্রকার প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে সেগুলো আমার কাছে আপ টু দ্য মার্ক লাগেনি। এক্ষেত্রে বিল্ড কোয়ালিটি আরও একটু ভালো হলে বেটার হতো। কলকাতায় এই বাইকটির প্রাইস ড্রাম ব্রেকের ক্ষেত্রে 76,299 এবং ডিস্ক ব্রেকের ক্ষেত্রে 80,594 টাকা রাখা হয়েছে, যেটি আমার কাছে একটু বেশি মনে হচ্ছে অন্যান্য 125 সিসি সেগমেন্টের বাইকের তুলনায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।